দর্শক, সপ্তাহ ঘুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সময়ের সাথে পাল্লা দিয়ে আজকের চিকিৎসা বিজ্ঞান এগিয়েছে অনেকখানি। চিকিৎসার নানা মাধ্যমে যুগান্তকারী সব আবিষ্কার হয়েছে, অজানা অচেনা অনেক রোগব্যাধি এবং তার প্রতিকারও আবিষ্কৃত হয়েছে। আর সব ধরনের যুগান্তকারী চিকিৎসার ছোঁয়া এসে লেগেছে আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও। দেশের নানা জটিল চিকিৎসার পাশাপাশি চোখের চিকিৎসায়ও এসেছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং সেই সব প্রযুক্তি সফলভাবে ব্যবহার করছেন আমাদেরই অভিজ্ঞ এবং গুণী চিকিৎসকগণ। প্রিয় দর্শক, আজকের দিনে চক্ষু চিকিৎসায় তেমনি একটি উন্নত ব্যবস্থার নাম ফ্যাকোসার্জারি। সেই ফ্যাকোসার্জারি নিয়েও প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, কেমন করে এটিকে আরও নির্ভরযোগ্য এবং উন্নত করা যায়। সুতরাং সঙ্গতভাবেই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি, চোখের ছানির চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি এবং লেন্সের ব্যবহার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চোখের চিকিৎসায় দীর্ঘদিনের পরীক্ষিত এবং সফল চিকিৎসা ব্যক্তিত্ব, স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ল্যাসিক ফ্যাকো এবং গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুনুর রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ স্যার। ছানির চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি এবং লেন্সের ব্যবহার, যেটি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আলোচনার গভীরে যাবার পূর্বে আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে চোখের ছানি বলতে আমরা কি বুঝি আমাদের দর্শকদের জন্য। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ছানি শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ ক্যাটারাক্টা থেকে, বাংলায় যাকে বলে জলপ্রপাত। গ্রিসের লোকেরা একসময় মনে করত যে তার চোখের সামনে জলপ্রপাতের মতো শুভ্র কিছু একটা নেমে আসছে, চোখের মাঝখানটা ঘোলা হয়ে আসছে এবং সে ঝাপসা দেখছে, যার বাস্তবিক কোনো ভিত্তি নেই। আপনি জানেন আমাদের সমাজের মানুষরাও অনেকে মনে করেন যে চোখের সামনে একটা পর্দা পড়ছে। আসলে ছানি পর্দা নয়, চোখের ভেতরে আমাদের যে স্বচ্ছ প্রাকৃতিক একটি লেন্স রয়েছে সেটি ধীরে ধীরে ঘোলা হয়ে যায়, আর একজন মানুষ ঝাপসা দেখতে দেখতে একসময় অন্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। এটাই চোখের ছানি। আমি এরপরের ছবিতে আমরা দেখব, আসলে ঔষধে ছানির কোনো চিকিৎসা হয় না। ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ভেতরের ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখের ভেতরে আরেকটি কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া। এরপরের ছবিতে আমরা দেখব, এবং সেই আধুনিক প্রযুক্তির নাম হচ্ছে ফ্যাকোসার্জারি। ছবিতে লক্ষ্য করছেন ডান দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল প্রযুক্তি, এবং বাম দিকে লক্ষ্য করছেন হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস ফ্যাকো প্রযুক্তি। চলুন আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে আধুনিক প্রযুক্তিটা বুঝিয়ে দিই। লক্ষ্য করছেন সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল ইন্টেলিজেন্ট এবং হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস ফ্যাকো প্রযুক্তির মাধ্যমে উচ্চ মাত্রার ভ্যাকিউম, নিম্ন মাত্রার ফেকো এনার্জি ব্যবহার করে ছানিটাকে টুকরো করে ভেঙে গলিয়ে বের করে আনা হচ্ছে মাত্র 2 মিলিমিটার ছিদ্র দিয়ে। এরপরেই সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির নরম ভাঁজ করা প্রিলোডেড লেন্স চোখের ভেতরে বসানো হচ্ছে। লক্ষ্য করুন লেন্সটি ধীরে ধীরে চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে, এবং ধীরে ধীরে লেন্সটি চোখের ভেতরে ভাঁজ খুলে চমৎকারভাবে চোখের মাঝখানে বসে গেছে। আর এটি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি ফ্যাকোসার্জারি, যেটি আপনারা হরহামেশাই ব্যবহার করছেন। স্যার, আপনি লেন্স বসানোর কথা বলেছিলেন। আমরা জানি যে লেন্সের একটি পাওয়ার থাকে, এই লেন্সের পাওয়ার নির্ণয় করেন কিভাবে আপনারা? ডক্টর বায়েজিদ, চশমার পাওয়ারটা যেমন নির্ধারণ করতে হয়, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই চোখের লেন্সের পাওয়ারটা নির্ধারণ করবার প্রয়োজন। সেটাকে বলে বায়োমেট্রি। দুই পদ্ধতিতে সেটা করা সম্ভব। একটি হচ্ছে আল্ট্রাসনিক বায়োমেট্রি, সেটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আচ্ছা, এরপরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির বায়োমেট্রি পদ্ধতির নাম হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি, এবং সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে যন্ত্র তার নাম হচ্ছে আইওয়েল মাস্টার 700। এরপরের ছবিতে আমরা দেখব সেখানে সোয়েপসোর ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে চোখের কর্নিয়া থেকে রেটিনা পর্যন্ত তার যে অক্ষীয় দৈর্ঘ্য এবং কর্নিয়ার যে বক্রতা পরিমাপ করে, এরপরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি সর্বশেষ প্রজন্মের ইন্ট্রাকুলার লেন্স পাওয়ার ক্যালকুলেশনের যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন SRKT, ব্যারেট ফর্মুলা, হিলার ভিএফ ফর্মুলা, এই ধরনের ফর্মুলার মাধ্যমে আমরা সঠিক পাওয়ারের লেন্সের পাওয়ারটা আমরা নির্ধারণ করতে সক্ষম হই। স্যার, আপনার কথা শুনে আমরা বুঝতে পাচ্ছি যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনারা লেন্সের পাওয়ার বা চোখের ভিতরের ইন্ট্রাকুলার লেন্সের পাওয়ারটা নির্ধারণ করেন। এই লেন্সের পাওয়ারটা নির্ধারণ করাটা বা সঠিক পাওয়ার বের করাটা কতটা জরুরি বা কী কারণে এত জরুরি? ভীষণ জরুরি। যেমন ধরুন চশমার লেন্সের পাওয়ারটা যদি সঠিক না হয়, আপনি বুঝতে পারছেন সেই চশমা চোখে রাখাটা খুব কঠিন। একটা মানুষ যেমন ঝাপসা দেখবে এবং সেটি আবার পরিবর্তন করা লাগতে পারে, ঠিক তেমনিভাবে চোখের ভেতরের লেন্সের পাওয়ারটা যদি সঠিক না হয় তাহলে তো একজন মানুষ পরবর্তীকালে অনেক মোটা পাওয়ারের চশমা লাগতে পারে, তার আবার হয়তো ল্যাসিক করবার প্রয়োজন হতে পারে, এমনকি সেই লেন্সটি
বের করে আনতে হতে পারে, যেটাকে আমরা বলি আইওএল এক্সচেঞ্জ, এবং সেটা একটা বেশ জটিল অপারেশন। সুতরাং সেটা তো আমরা চাই না, সেই জন্যে সঠিক পাওয়ারের লেন্সের পাওয়ারটা বের করাটা খুব জরুরি, খুব জরুরি, এবং তার কমফোর্টের জন্য বিষয়টি অবশ্যই জরুরি, অবশ্যই, কারণ এই লেন্সটি আর কখনো তো পরিবর্তন করা যাবে না, কখনো এই লেন্সটি পরিবর্তন করা যাবে না। ছানি অপারেশনের পূর্বে লেন্সের এই পাওয়ার নির্ণয় করা ছাড়া আর কি কি ধরনের পরীক্ষা সাধারণত আপনারা করে থাকেন? দেখুন, প্রাথমিক পর্যায়ে একজন রোগী যখন আসে, তার পূর্ণাঙ্গ রোগের ইতিহাস, শারীরিক এবং চোখের ইতিহাস নিয়ে তাকে স্লিট ল্যাম্পে আমরা বসিয়ে তার চোখের পাতার কোনো জটিলতা আছে কি না, চোখের শুষ্কতা আছে কি না, তার ছানির ঘনত্ব বা ছানিটা কতটা পুরু হয়েছে সেটা আমরা যেমন একদিকে দেখে নিই, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, এছাড়া আমরা তার চোখের কর্নিয়ার কোনো সমস্যা আছে কি না, কর্নিয়াল টোপোগ্রাফি করে আমরা কর্নিয়ার একটা মানচিত্র তৈরি করি, এবং আমরা দেখি যে চোখের কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ, যেটাকে আমরা কেরাটোকোনাস বলি, সেটা আছে কিনা। পরের ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে আমরা চোখের চাপ পরিমাপ করে আমরা দেখি একজন মানুষের গ্লোকোমা রোগ রয়েছে কিনা ছানি অপারেশনের আগে, পরের ছবিতে আমরা দেখব, এবং গ্লোকোমা রোগ সন্দেহ হলে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে, এর পরের ছবিতে আমরা দেখব, প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা চোখের পেছনে যে অপটিক স্নায়ু সেটার আমরা স্ক্যানিং করি, যেটাকে আমরা বলি ওসিটি অফ দি অপটিক নার্ভেট অ্যান্ড রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। এর পরের ছবিতে আমরা দেখব আমাদের গ্লোকোমা রোগ দু ধরনের হয়, একটি হচ্ছে উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা, আরেকটি হচ্ছে বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি বা ইউবিএম প্রযুক্তি ব্যবহার করে আমরা এই দুটো গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা চোখের ড্রপ দিয়ে ডাইলেট করে তারার অন্ধ্র বড় করে আমরা দেখি যে একজন মানুষ কম দেখছেন শুধুমাত্র ছানির কারণে নাকি তার চোখের রেটিনাতে বার্ধক্যজনিত রেটিনার কোনো ক্ষয় আছে কিনা, এবং এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখের ভেতরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি যদি আমরা দেখি যে রেটিনাতে রক্তক্ষরণ হচ্ছে, চর্বি জমছে, আমিষ জমছে, এই জিনিসগুলো আমরা দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব এই ধরনের ক্ষেত্রে আমরা রেটিনার একটা ওসিটি করে আমরা দেখি, এটাও এক ধরনের স্ক্যানিং করে আমরা দেখি যে রেটিনার কোন স্তরে পানি জমেছে, রক্তক্ষরণ হয়েছে, রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা, রেটিনা ছিঁড়ে গেল কিনা। এর পরের ছবিতে আমরা দেখব যে ছানি যখন অতিমাত্রায় অগ্রসরমান হয়, যেটাকে আমরা হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট বলি, রেটিনাটা আমরা দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা শব্দ প্রযুক্তি ব্যবহার করে আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে আমরা দেখি রেটিনার ভেতরে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে। অর্থাৎ ভালো করে পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করেই আমরা চোখের ফ্যাকো সার্জারি করি। একটা রোগী এলো আর বললো আমার চোখের ছানি পড়েছে, একটা লেন্স বসিয়ে দেন, তা করলে চলবে না, কারণ একজন রোগী অপারেশনের পরে যদি ভালো দেখতে না পারেন তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? আর একজন রোগীর পরিষ্কার দেখার এবং তার চোখের পূর্ণাঙ্গ রোগের বিবরণ জানার অধিকার তো তার রয়েছে, সুতরাং আমাদেরকে তার সেই অধিকার থেকে বঞ্চিত করলে চলবে না। অবশ্যই ফ্যাকো সার্জারির পূর্বে আপনারা চোখের অন্য কোনো সমস্যা আছে কি না, যে কোনো রোগে তার কোনো সমস্যা আছে কি না, সেটি আপনারা সঠিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে দেখছেন। স্যার, আপনি কথায় কথায় কেরাটোকোনাস রোগের কথা বলছিলেন, এই টার্মটি সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে দিতেন। আসলে আমাদের চোখের সামনের যে কর্নিয়া বা যে নেত্র স্বচ্ছ, এই কর্নিয়াটার ধীরে ধীরে পাতলা হয়ে যায়, এটাই হলো কেরাটোকোনাস অসুখ। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, লক্ষ্য করুন কর্নিয়াটা পাতলা হয়ে একদম কোণের মতো হয়ে গেছে, এবং এতদিন ধরে এর কোনো ভালো চিকিৎসা ছিল না। এখন সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির কোলাজেন ক্রস লিঙ্কিং আমরা করছি বা অ্যাভেড্রো ইউএসএ। চলুন আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। আমরা কর্নিয়াতে রাইবোফ্লাভিন ড্রপস দিই, লক্ষ্য করছেন ভাইবেক্স র্যাপিড ফ্রম অ্যাভেড্রো। এরপরে আমরা চোখের কর্নিয়াতে আল্ট্রাভায়োলেট রেড আমরা দিচ্ছি। অ্যাভেড্রো হচ্ছে গ্লোবাল লিডার, ওয়ার্ল্ডের বেস্ট কোলাজেন ক্রস লিঙ্কিং মেশিন, আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা ব্যবহার করছি। আমরা জানি যে ক্যাটারাক্ট অপারেশন করতে গিয়ে আপনারা বাংলাদেশে এই প্রথম ক্যাটারাক্ট সুইটের ব্যবহার করছেন ফ্যাকো সার্জারির ক্ষেত্রে। এই ক্যাটারাক্ট সুইট সম্পর্কে আমরা সকলেই খুব বেশি স্বচ্ছ ধারণা আমাদের নেই, এটি যদি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন। দেখুন, আপনি জানেন যে চোখের ফ্যাকো সার্জারি করবার জন্য একটি ফ্যাকো মেশিনের প্রয়োজন হয়। চলুন আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। অনেক ক্ষেত্রেই আমরা কলম দিয়ে আমরা চিহ্ন প্রদান করি, এখন সেটা লাগে না, এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেমের মাধ্যমে করে থাকি, সেটাকে আমরা বলি ক্যালিস্টোয়াই। এর পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করুন আওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টোয়াই ডিজিটাল মার্কারলেস সলিউশন, লোমেরা 700 মাইক্রোস্কোপ এবং ফ্যাকো মেশিন। এই ক্ষেত্রে একটি মেশিনের সাথে আরেকটা মেশিন সংযুক্ত থাকে, আচ্ছা, এবং সেটি ফোরাম ডেটা আই কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য উপাত্ত সহজে আদান প্রদান করা সম্ভব, এবং পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে সঠিকভাবে চোখের লেন্স আমরা বসিয়ে দিই, ফ্যাকো সার্জারি সম্পূর্ণ করে থাকি। চলুন আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই। লক্ষ্য করছেন
আইওয়েল মাস্টার 700 সোয়েফ সোর্স অপটিক্যাল বায়োমেট্রি। এটি আইকিয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ক্যালিস্টো আয়ে তথ্য চলে যায়, এরপরে সেটি লুমেরা 700 মাইক্রোস্কোপে চলে যায়, যার মাধ্যমে তথ্য উপাত্ত সঠিকভাবে নির্ভুলভাবে যাচাই বাছাই করার পরেই চোখের ভেতরে লেন্স বসানো হয়। এটি হচ্ছে ক্যাটারাক্ট সুইট মার্কারলেস, সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফ্যাগো প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তি এবং লেন্সের ব্যবহার সম্পর্কেও আপনার কাছে আমরা তথ্য পেতে চাই। ছোট্ট একটি বিরতি নেবার পর আবার আমরা ফিরছি। দর্শক, প্রযুক্তি তখনই কার্যকর হয় যখন তা সঠিকভাবে প্রয়োগ করা হয়। চোখের ফ্যাকো চিকিৎসার ক্ষেত্রেও তাই, ঠিক যেমনটা বলছিলেন আমাদের আজকের বিজ্ঞ আলোচক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ল্যাসিক ফ্যাকো এবং গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর হারুনুর রশিদ স্যার। চোখের ছানি চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি এবং লেন্সের ব্যবহার নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের এই আলোচনায় আবারও আমরা ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের ছানি চিকিৎসায় আধুনিক এবং উন্নত প্রযুক্তির লেন্সের ব্যবহার নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের দৃষ্টি সেবা এবং চক্ষু চিকিৎসা অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ল্যাসিক ফ্যাকো এবং গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর হারুনুর রশিদ স্যার। ফিরছি আমরা আলোচনায়। স্যার, বিরতির পূর্বে আমরা ক্যাটারাক্ট সুইটের ব্যবহার সম্পর্কে আপনার কাছে জানছিলাম। আমরা জানি যে ফ্যাকো সার্জারিতে আপনারা বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করেন, এই যে বিভিন্ন ধরনের লেন্স, এই লেন্সের প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। এটি হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স, যেটা আমরা চোখে বসিয়ে দিই। এর দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে অপটিক গোলাকার যে অংশটি, আর সাইডে রয়েছে হ্যাপটিক, যেটি লেন্সটিকে তার অবস্থানে ধরে রাখে। এই গোলাকার জায়গাটা দিয়ে আমরা দেখি। প্রচলিত যে লেন্সগুলো সেটা হচ্ছে মনোফোকাল লেন্স, অর্থাৎ একটি পাওয়ার রয়েছে দূরের জন্য, কাছের জন্য পাওয়ার থাকে না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আপনি জানেন আমরা চশমাতে সিলিন্ডার পাওয়ারের চশমা পরি, সেটিও এই লেন্সে থাকে না। বাট এখন লেটেস্ট লেন্স হচ্ছে টরিক লেন্স, কিছু মার্কিং রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এই লেন্সটি চোখের ভেতরে ঠিক সেই সিলিন্ডার পাওয়ারের অক্ষ বরাবর আমরা চোখে বসিয়ে দিই, এটাকে বলে টরিক ইন্ট্রাকুলার লেন্স। যে কথা বলছিলাম যে কাছে কোনো পাওয়ার থাকে না, কাছে যদি চশমা ছাড়া কেউ দেখতে চায় তাহলে আমরা মাল্টিফোকাল লেন্স আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দূরে এবং কাছের পাওয়ারটি রয়েছে, যেটাকে আমরা বলি বাইফোকাল লেন্স। আপনি জানেন আজকালকার অনেক কাজগুলোই আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ নির্ভরশীল, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট দূরত্বটা খুব ইম্পর্টেন্ট। আগে ছিল দূরে, এরপরে এলো দূরে কাছে, এখন ইন্টারমিডিয়েট। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনস, আইপ্যাডগুলো, সেগুলো এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস বা এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্সের মাধ্যমে সম্ভব। অনেকেই রয়েছেন যারা ইন্টারমিডিয়েট পজিশনের পাশাপাশি বই পড়তে ভালোবাসে, অফিসের টেবিলে কাজ করতে পছন্দ করে, তাদের জন্য ট্রাইফোকাল লেন্স, যার মাধ্যমে দূরে, মাঝামাঝি জায়গা এবং কাছে সব দূরত্বই পড়া। চলুন আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। সর্ববামে যে লেন্সটি, এটা হচ্ছে মনোফোকাল লেন্স, একটি পাওয়ার। মাঝখানেরটা হচ্ছে টরিক লেন্স, যেখানে সিলিন্ডার পাওয়ারটি সন্নিবেশন করা রয়েছে, এবং ডানে রয়েছে প্রেস বায়োপিক লেন্স, অর্থাৎ কাছে পাওয়ারগুলো রয়েছে। পরের ছবিতে আমরা দেখব যে প্রেস বায়োপিক লেন্সের মধ্যে কিছু রয়েছে বাইফোকাল লেন্স, দুটো পাওয়ার দূরে এবং কাছের বাম দিকে, আর মাঝখানে রয়েছে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস বা এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্স, এবং সর্বডানে রয়েছে ট্রাইফোকাল লেন্স, যেখানে দূরে, মাঝে এবং কাছে সব দূরত্বেই দেখা সম্ভব। এর পরের ছবিতে আমরা দেখব যাদের চোখে প্রেস বায়োপিক লেন্স বসানো প্রয়োজন কিন্তু তাদের চোখে সিলিন্ডার পাওয়ারের সমস্যা রয়েছে, তাদের আবার প্রেস বায়োপিক টরিক লেন্স বসাতে হয়, অর্থাৎ দূরে, মাঝে, কাছের পাওয়ার এবং সিলিন্ডার পাওয়ারটাও আবার এই লেন্সের ভেতরে থাকে। আমরা ছবির মাধ্যমে জানতে পারলাম যে আপনারা বিভিন্ন ধরনের লেন্স আসলে ব্যবহার করেন রোগীর প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী। রোগীর প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আমরা একটি ছবি দেখছিলাম যে এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্স, এইটি সম্পর্কে একটু বলেন বা কাদের ক্ষেত্রে এটি আপনি ব্যবহার করেন। চলুন একটা ভিডিও দিয়ে আগে লেন্সটা দেখে আসি। এটি হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্স। এটির মাধ্যমে লক্ষ্য করুন, এই লেন্সটি চোখের ভেতরে বসানো হচ্ছে, ধীরে ধীরে লেন্সটি চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং চমৎকারভাবে লেন্সটি চোখের মাঝখানে বসে গেছে। এই এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন লেন্সের মধ্যে আপনি জানেন যে কথা বলছিলাম যে আমাদের ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, মাঝামাঝি জায়গাটা খুব এখন ইম্পর্টেন্ট, তাদের জন্য এই লেন্সটা সবচেয়ে সর্বোৎকৃষ্ট। আগে আমরা বাইফোকাল লেন্সের কথা শুনেছিলাম, মাল্টিফোকাল লেন্সের কথা শুনেছিলাম, আপনার কাছে প্রথম আজকে শুনলাম যে ট্রাইফোকাল লেন্সের কথা। এটির সুবিধা কী বা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? চলুন আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে ট্রাইফোকাল লেন্সটা দেখে আসি। এটি হচ্ছে ট্রাইফোকাল লেন্স, যার মাধ্যমে দূরে, মাঝে, কাছে দেখা সম্ভব।
এটি ইন্টারেপিড সিস্টেম, স্বয়ংক্রিয়ভাবে লেন্সটিকে চোখের ভেতরে বসিয়ে দেওয়া হয় মেশিনের মাধ্যমে। লক্ষ্য করুন, ট্রাইফোকাল লেন্সটি চোখের ভেতরে ঢোকানো হচ্ছে এবং লেন্সে চমৎকার করে চোখের মাঝখানে বসে গেছে। স্যার, আপনার কাছে আমরা বিভিন্ন লেন্সের সম্পর্কে পরিচিত হলাম, লেন্সের ছবি দেখলাম, প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের লেন্স আসলে ইদানিং ব্যবহার করছেন, এবং কিছুক্ষণ আগে আপনি ক্যাটারাক্ট সুইটের ব্যবহার সম্পর্কেও আমাদেরকে বলছিলেন। আপনি আরেকটি কথা বলছিলেন, ক্যালিস্টো আই, এর ব্যবহার সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। প্রথমে এই ছবি দিয়ে বুঝিয়ে দিই যে ক্যালিস্টো আই হচ্ছে একটা ডিজিটাল প্রযুক্তি, আর এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে। অনেক ক্ষেত্রেই আমরা চোখে বিভিন্ন ধরনের চিহ্ন দিতে হয়, আমরা সেটাকে বলি ইঙ্ক মার্কিং। এর পরের ছবিতে আমরা দেখব সেটা অনেক উপায়েই হতে পারে, একটি হচ্ছে বাবল মার্কারের মাধ্যমে, এর পরের ছবিতে আমরা দেখব আরেকটি হচ্ছে পেন্ডুলাম মার্কারের মাধ্যমে, এর পরের ছবিতে আমরা দেখব এটি হচ্ছে যে প্রশ্নটি আপনি করলেন ক্যালিস্টো, এটা হচ্ছে ডিজিটাল মার্কারলেস সলিউশন, অর্থাৎ এখানে কোনো রকম চিহ্ন প্রদানকারী কোনো রকম কলম লাগে না, যদিও সেই কলমটি জীবাণুমুক্ত স্টেরাইল, বাট এক্ষেত্রে আমরা ডিজিটাল সিস্টেমে ওভারলের মাধ্যমে আমরা করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব চোখের ফ্যাকোসার্জারির সময় অনেকগুলো স্টেপ রয়েছে, যেমন ইনসিশন, ক্যাপসুলার অ্যাক্সিস, জেড অ্যালাইনমেন্ট, অনেকগুলো, সেই জিনিসগুলো ডিজিটাল পদ্ধতিতে আমরা সেটা করে থাকি, টোটালি মার্কারলেস পদ্ধতিতে। চলুন একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করুন, ক্যালিস্টো আইয়ের মাধ্যমে ইনসিশন দেওয়া হলো সঠিক জায়গাতে এবং ক্যাপসুলার অ্যাক্সিস করা হচ্ছে, এবং এটি হচ্ছে টরিক মাল্টিফোকাল লেন্স, যেখানে লক্ষ্য করুন দাগ রয়েছে এবং সঠিকভাবে লেন্সটি চোখের ঠিক মাঝখানে এবং অক্ষ বরাবর বসিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও আমরা পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি আমরা বাংলাদেশে এখন ব্যবহার করছি ঢাকা আই কেয়ার হসপিটালে। আমরা জেনে অত্যন্ত আনন্দিত হলাম যে আমাদের দেশে সর্বাধুনিক প্রযুক্তিতেই এখন আপনারা ক্যাটারাক্ট অপারেশনগুলি করছেন, ফ্যাকোসার্জারি করছেন। আপনি ফোরাম ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বলছিলেন, সেই সম্পর্কে যদি একটু আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আসলে ফোরাম হচ্ছে এক ধরনের আই কেয়ার ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, গ্লোকোমা রোগের চিকিৎসায় আমরা ব্যবহার করি, এমনকি এখন ছানি রোগের চিকিৎসাতেও আমরা ব্যবহার করে থাকি। আমি বলেছি এই সফটওয়্যারের মাধ্যমে একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য উপাত্ত আদান প্রদান করা হয়, পরিবর্তন পরিবর্ধন করা হয়, ফলে অপারেশন নিখুঁত হয়। পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা রোগের চিকিৎসাতেও আমরা এই ফোরাম গ্লোকোমা ওয়ার্কপ্লেস এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব এমনকি রেটিনার রোগ নির্ণয়েও আমরা ফোরাম রেটিনা ওয়ার্কপ্লেস আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চোখের রোগ নির্ণয় এবং চোখের চিকিৎসা আমাদের বাংলাদেশের জনগণকে আমরা দিচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে খুব তথ্যবহুল আলোচনা করবার জন্য। আমরা জানতাম যে ক্যাটারাক্ট অপারেশন হচ্ছে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে, এবং সেই আধুনিক প্রযুক্তিতে আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তি আপনারা ব্যবহার করে আমাদের মানুষকে সেবা দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, আজকের বিশ্ব প্রযুক্তির বিশ্ব, আজকের বিশ্ব আধুনিক সেবা সমৃদ্ধ বিশ্ব। আমরা যখন আমাদের যাপিত জীবনে সুস্থতায়, অসুস্থতায়, চিকিৎসা বা রোগ নিরাময়ে সেই প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারব, তখনই জীবন হয়ে উঠবে স্বস্তিময়। ঠিক যে কথাগুলো বলছিলেন আমাদের আজকের অতিথি। এতক্ষণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেছেন, আলোচনার সঙ্গে রয়েছেন, আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।